সবাই রিটায়ার করবে, তখনও ক্রিকেট তো খেলতে হবে। সো এটার এটার কম্বিনেশন, সাকিবকে ছাড়া এখনো বাংলাদেশ, সাকিব যখন এখন যদি যুক্ত হয় টিমের সাথে, টিমের স্ট্রেন্থ আরও বাড়বে। তো এটাই আমাদের ভাবা উচিত, রাদার দেন কেন আমরা নেগেটিভ চিন্তা করছি যে সাকিব নাই। একটা লেসন হলো, হ্যাঁ একটা লেসন হলো, কোনটা লেসন, যে সাকিবকে ছাড়া টিম যে নিজেদেরকে দুর্বল ভাবা, সেই জায়গাটা থেকে একটা লেসন নিজেরা নিজেদেরকে দিতে পারবে। অ্যাট দ্য সেম টাইমে আর একটা জিনিস হলো, সাকিব যখন টিমে ঢুকবে এর স্ট্রেন্থ আরও বাড়বে। সো অনলি পজিটিভ থিংস আমরা এখান থেকে নিতে পারি, রাদার দেন এ নাই সে নাই তারপরও টিম চলবে, এটা ঠিক না। সাকিব যা কিছু দিয়েছে বা তামিম যা কিছু দিয়েছে, এর সাথে এদের স্ট্রেন্থ যোগ হলে তো টিম আরও ভালো করবে। আমি নিজেও বাইক চালাই, আমার নিজেরও অনেক সময় যেটা বললাম আমি স্পিচে, আমাদেরও ভুল হয়, আমারও হয় অনেক সময়, বাট ঢাকা শহরে এরকম ভুল করি না। তোমার বাড়ি গেলে পল্লী রাস্তা থাকে, সেখানে হয়তো বা অনেক সময় হেলমেট ছাড়া যায়, বাট মেইন রোড বা বিজি রোডে অবশ্যই কখনো হেলমেট ছাড়া চালানো হয় না আমার। বাট অ্যাট দ্য সেম টাইমে ভুল তো ভুলই, আমাদের সবার উচিত, আমি সব আমাদের সবার উচিত যে সেফটি নিয়ে, কারণ এটা তো রিস্কি একটা মানে বাহক আর কি। সো এখানে লাইফ রিস্ক যেহেতু আছে, তো অবশ্যই সেফটি নিয়ে সবাই চালানো যায়। আমার মেসেজটা যে যেটা করতে চাচ্ছে, এনি ডিপার্টমেন্ট যে যেটা করতে চাচ্ছে, তার মনের আনন্দ যদি সে যদি এনজয় করে সেটাকে, তাকে করতে দেওয়া উচিত। মেক শিওর ভুল কিছু না করে, যে যেটা এনজয় করতে যাচ্ছে লেট ইম এনজয় হিজ লাইফ, বাট মেক শিওর ইন দ্য রাইট টাইম। থ্যাঙ্ক ইউ স্যার। আপনি না 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 বাংলাদেশে আমি অনেকের বাইক চালানো দেখি, আমার আমি চিন্তা করি মানে আমি ইমাজিনও করতে পারি না। বাট টু বি অনেস্ট আমি মনে করি যে বয়স যাদের কম তারা অনেক সময় মিউজিক্যাল সিদ্ধান্ত নিয়ে ফেলে। বাইক চালানো একটা রিস্কি পার্টটা বোধহয় যে আপনি কুইক ডিসিশনস নিতে হয়, সো কুইক ডিসিশনস যখন নিতে হয় তখন ভুল করলে কিন্তু লাইফ রিস্কটা চলে আসে না, শুধু যে হেলমেট থাকলে আপনি আপনার লাইফ সেফ তা তো না। সো যারা চালাচ্ছে যারা ইয়াং তারাই তো বেশি বাইক পছন্দ করে, তো আমি আশা করব যে অবশ্যই তারা চালাচ্ছে, সারা বিশ্বেই সবাই বাইক চালাচ্ছে এমন কোনো আছে শুধু বাংলাদেশ, বাট ইউ মেক শিওর যে সিদ্ধান্ত গেলে যেন ঠিক হয়, সিদ্ধান্তহীনতা যেন না থাকে। দেখেন এই ম্যাচ নিয়ে অনলি আমার ইচ্ছা মানে এক্সপেকটেশনস আছে, বাংলাদেশ কারো কোনো হোপ ছিল না, এখন সবার হোপ তৈরি হয়েছে, দিস ইজ আননেসেসারি আমার কাছে মনে হচ্ছে। বাংলাদেশ জিতেছে বলে সবাই এখন বিভিন্ন কথা শুরু করেছে, তারা এনজয় করেছে বলে প্রথম টেস্ট ম্যাচে ভালো খেলেছে এবং জিতেছে, আমরা কেউ কিন্তু এক্সপেক্ট করিনি। সো অ্যাচিভমেন্ট শুধুই তাদের, এখন অনেকে অ্যাচিভমেন্ট নিতে চাইলে হবে না, কারণ কেউ এক্সপেক্ট করিনি আমরা। সো তারা এনজয় করেছে, তারা মাঠে ভালো খেলেছে, তারা জিতেছে, আমি চাই যে ওরা এনজয় করুক। সো আমরা অলরেডি টপ অফ নিউজিল্যান্ড, আমরা একটা ম্যাচ জিতে গিয়েছি, আমাদের হারানোর কিছু নাই। সো আমি মনে করি না প্লেয়ারদের আমরা কে কোথায় কী চিন্তা করছি এই চিন্তা করে যে মাঠে ক্রিকেট খেলতে হবে। সো তারা যেভাবে শুরু করেছিল তারা সেভাবেই শেষ করুক, এটাই আমি চাই। থ্যাংক ইউ।